Thoi thangjak dipul chokro potini mudu khumanore ge kaisa panda sunja jaka Tripura Karmachari Federation habor nago o panda manja ka emela sudibrai borman federation e tangphang kara somor rai kasko shanti ranjan devnath nok khobui kubun rok রাম কৃষ্ণদেবের কাছে সব সময় পরিবারের মঙ্গল কামনা করতে আমাদের করতে বলতো আমার পরিবারের কারো কায়ে যেন কোনো কারো আঁচ না আসে কোনো সুখ বিসুখ যা সব আমাকে দে দাও ঈশ্বর রাম কৃষ্ণকে বলতো তুমি যে লোকে মারা গেছো আমি সেই লোকে মরতে চাই আপনারা সবাই জানেন রাম কৃষ্ণ পরমহংসদেব ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গেছে এবং সেও ক্যান্সার রোগ আক্রান্ত মারা গেছে এবং একটা জিনিস দেখেছি স্বামী বিবেকানন্দ বলুন রামকৃষ্ণ বলুন আরো অনেক মহাপুরুষ এবং যারা ভালো মানুষ দে আর ভেরি ভেরি শর্ট লিভড তারা খুব স্বল্পদিন পৃথিবীর বুকে থাকে দিনগুলো খুব স্বল্পদিন পৃথিবীর বুকে ছিল এরকম একটি ছেলেকে আমরা হারিয়ে মজা ইয়ার্কি ঠাট্টা গল্প গুজব হই হুল্লোড় এসব খুব ভালোবাসত সকলের মুখে হাসি এটাই সে দেখতে চাইত আজকে একটি ছেলে স্বামী হলে আমাদের কাজ মাঝে নেই না থাকলেও নেই তার কথা প্রত্যেকটি মুহূর্তে আমরা তাকে মিস করি প্রচন্ডভাবে মিস করি সঠিক শ্রদ্ধাঞ্জলি নিবেদন তখনই হবে এই যে কুটি কয়েকটি কথা বললাম তার মধ্যে তার কথা এই কথাগুলোর গভীরতা আপনারা খুঁজে দেখবে এবং তার যথার্থ মিনিং বের করে যদি ওই রাস্তা দিয়ে আমরা চলতে পারি তার পথ অনুসরণ করতে পারি সততা নিষ্ঠা বিশ্বাস এরকম ভাবে যদি আমরা সবাই চলতে পারি পরোপকারী ছেলে মানুষের বিপদে ভক্ত দেখুচ্ছে করতে ফার্স্ট পৌঁছে দিয়ে প্রচুর মানুষকে তার সাধ্য মতো শেষ হেল্প করেছে এরকম একটি লোক আমরা মাঝে নেই আমাদের সঠিক শ্রদ্ধা নিবেদন তখনই হবে যখন তার পথকে আমরা অনুসরণ করতে পারবো আমি জানি এই পরিবার সবাই আজকে বলবা ভাষা নেই তাদেরকে সমবেদনা জানানো কিন্তু দীপুল তার দেহ তো বা নেই দীপুল সর্বদাই আমাদের হৃদয়ে থাকবে আমাদের সে সব কিছু অবজারভেশন করছে দেখছে উপলব্ধি করছে এবং দীপুল একটা ঈশ্বরের শ্রীচরণে তার ঠাই হয়েছে মধ্যে কোনো সন্দেহ নেই আমার প্রার্থনা করতে হবে না আমি জানি ঈশ্বরের শ্রীচরণে তার ঠাই হয়েছে আমি আমার কোটি কোটি প্রণাম এই মহান ব্যক্তির আত্মার চির শান্তি কামনা করছি